আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমি সপ্তম শ্রেণীর ভগ্নাংশের বর্গমূল অধ্যায় এগারো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করে দেব তো এর আগে এই অধ্যায়ের যে আগের অঙ্ক ছিল তোমার একশো চুয়াল্লিশ পৃষ্ঠার সেই অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দিয়েছি যারা সেই ভিডিওটা দেখো তো এই ভিডিওটা দেখার আগে আগে সেই ভিডিওটা দেখে নেবে তারপর এটা দেখবে আর যারা আগেরটা দেখেছ এরপর থেকে দেখতে থাকো তো আমি প্রথমেই তোমাদের তোমাদের আর্ট পর্যন্ত আমি হোমওয়ার্ক দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে আর্টের দাগের অঙ্কগুলো কোনো প্রবলেম হলে আমাকে বলবে তাই আমি আজকে নয় থেকে তোমাদের জন্য শুরু করছি তো নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক কি রয়েছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ হবে তো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা যদি এইটার বর্গমুল করি আমরা আমাদের রিকোয়ার্ড আনসারটি পেয়ে যাব তো আমি তোমাদের জন্য সেই সমাধান করেছি আমি ওই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভের বর্গমূল করেছি তো বর্গমূল করতে নিশ্চয়ই এতক্ষণে তোমরা শিখে গেছো দশমিকের আগেরগুলো আমরা এই দিক থেকে জোর নেবো আর দশমিকের পরেরগুলোকে আমরা ঠিক এই দিক থেকে জোর মানাবো এবার দেখো এক আছে এখানে তাহলে আমরা কী করছি এক এক কে এক হলো এখানে মিলে গেল এবার একের ডবল মানে এককে দুই দিয়ে গুণ করে আমরা কত পাচ্ছি দুই তাই জন্য এখানে দুই বসিয়েছি আর এখান থেকে আমরা একটা জোর নামিয়েছি দশ কিন্তু এবার দেখো দুইয়ের পিঠে যদি আমি এক বসাই আর গুণ করি এর থেকে বড় হয়ে যাবে তার মানে আর একটা জোরের প্রয়োজন পড়ছে তাই আমি আর একটা জোর বসিয়েছি এবার দুটো জোর যখন একসাথে নামানো হবে তখন তোমরা জানো নিশ্চয়ই এখানে জিরো আসবে সেই জিরো এসেছে এখানেও সেই জিরো এসেছে এবার এখানেও সেই জিরো এসেছে এবার আমরা কুড়ির পিঠে আমরা পাঁচ বসিয়ে আমরা হচ্ছে গুণ করছি গুণ করলে দেখো কত আসছে না হাজার পঁচিশ আসছে অর্থাৎ মিলে গেল অর্থাৎ আমাদের বর্গমূল্য নির্ণয়ে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাই আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট জিরো ফাইভকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দিয়ে গুণ করলে গুণ ফল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ হবে চলে যাব এবার তোমাদের পরের অঙ্কতে নিয়ে তো পরের অঙ্ক পরের অঙ্ক আমি যাবার আগে আর একটা কথা তোমাদের বলি এর আগে এই অধ্যায়ের সপ্তম শ্রেণির আমি একটা ভিডিও আপলোড করেছি যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলবো সেই ভিডিওটা প্রথমে দেখে নেবে তার লিংক আমি তোমাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো যাই হোক এবার আমি চলে যাচ্ছি দশের দাগের অঙ্কতে শূন্য দশমিক দুই পাঁচের সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে তো দেখো প্রশ্নটা বর্গ যোগফলের বর্গমূল দুই মানে ব্যাপারটা কেমন ব্যাপারটা হলো আমি যদি তোমাদের জন্য লিখি জিরো পয়েন্ট টু ফাইভ এর সাথে কত যোগ করবো আমরা জানি না করলে আমরা একটা সংখ্যা পাব সেই সংখ্যাটার বর্গমূল হচ্ছে দুই সেই সংখ্যাটার বর্গমূল দুই তাহলে বর্গমূল যদি দুই হয় দেখো তাহলে এই সংখ্যাটা কত তাহলে নিশ্চয়ই দু স্কোয়ার দু স্কোয়ার মানে হচ্ছে চার অর্থাৎ যোগ ফলটা দুয়ের স্কোয়ার মানে হলো চার অর্থাৎ আমাদের প্রবলেমটা এখন কমে গিয়ে কোথায় দাঁড়ালো না জিরো পয়েন্ট সেভেন ফাইভের সাথে কত যোগ করলে চার পাবো এটা হলো তোমার প্রবলেম হয়ে গেলো ভালো করে বুঝে নিও তোমাদের বলা হয়েছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভের সাথে কত যোগ করলে যে সংখ্যা পাবো তার বর্গমূল করলে যেন দুই হয় তাহলে এই সংখ্যাটা কত নিশ্চয়ই তুমি বলবে দু স্কোয়ার দু স্কোয়ার মানে হচ্ছে চার তার মানে আমাদের কাছে প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়ালো না জিরো পয়েন্ট সেভেন ফাইভের সাথে কত যোগ করলে তুমি চার পাবে তো এবার দেখো তোমাদের যদি প্রশ্ন কেউ করে পাঁচের সাথে কত যোগ করলে ছয় পাবে তোমরা কি আনসার দেবে বলো ছয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে ঠিক এখানেও জিরো পয়েন্ট সেভেন ফাইভের সাথে কত যোগ করলে চার পাবে তাহলে চার থেকে শূন্য দশমিক সাত পাঁচ বিয়োগ করতে হবে আর বিয়োগ করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম কত তিন দশমিক দুই পাঁচ তাই আমরা আনসারে এখন কি বলবো জিরো পয়েন্ট সেভেন ফাইভের সঙ্গে থ্রি পয়েন্ট টু ফাইভ যোগ করলে যোগ ফলের বর্গমূল তোমার দুই হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে তো দেখো আমি তোমাদের জন্য এবার পরের অঙ্কতে চলে যাচ্ছি এগারো দাগের অঙ্ক আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেন হবে তো দেখো প্রশ্নটা কি প্রশ্নটা তোমরা বই খুলে অবশ্যই অঙ্ক করতে বসবে বই ছাড়া কিন্তু অঙ্ক করতে বসবে না আটচল্লিশ পয়েন্ট শূন্য নয় থেকে কত বিয়োগ করলে আমরা একটা বিয়োগ ফল পাবো এবার তোমাকে বলা আছে ওই বিয়োগ ফলের তুমি যদি বর্গমূল করো ফাইভ পয়েন্ট সেভেন পাবে দেখো বিয়োগ ফলের বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেন তাহলে বিয়োগ ফলটা কত নিশ্চয়ই বলবে ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন এটা হলো তোমার বিয়োগ ফলটা তাই আমি প্রথমে ফাইভ পয়েন্ট সেভেনের সাথে ফাইভ পয়েন্ট সেভেন গুণ করে নিয়েছি বিয়োগ ফলটা জানার জন্য তো ফাইভ পয়েন্ট সেভেনের সাথে ফাইভ পয়েন্ট সেভেন গুণ করে আমি কত পেয়েছি না বত্রিশ দশমিক চার নয় তাহলে আমাদের কাছে এখন প্রশ্নটা হয়ে গেল কি আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে কত বিয়োগ করলে বত্রিশ দশমিক চার নয় পাবে এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে পাঁচ থেকে কত বিয়োগ করলে তুমি তুমি এক পাবে তুমি কি বলবে তাহলে আমি পাঁচ থেকে এই একটাকে বিয়োগ করব তাহলে চার তাহলে চার হবে অর্থাৎ আমাকে পাঁচ থেকে এইটাকে বিয়োগ করতে হচ্ছে তো এখানেও ঠিক একইভাবে আমাকে আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে বত্রিশ দশমিক চার নয় বিয়োগ করতে হবে তো আমরা বিয়োগ করেছি এখানে এখানে বিয়োগ করেছি বিয়োগ করে পেয়েছি পনেরো দশমিক ছয় শূন্য তাহলে আমরা বলবো এখন আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে পনেরো দশমিক ছয় শূন্য বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেন হবে তো এবার তোমাদের বলব পরের অঙ্কটার দিকে তোমরা দেখো তোমাদের কাছে আশা করবো বইটা রয়েছে তো বইয়ের পরের অঙ্ক দেখো পরের অঙ্ক দেখো শূন্য দশমিক শূন্য 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 তিন দুই আট থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো ছয় দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে তার সাথে তো দেখো সেই দাগের অঙ্ক তো তোমাকে বলা হয়েছে এই থেকে কী বিয়োগ করলে তুমি বর্গ পাবে তো দেখো এর আমি বর্গমূল করতে যাচ্ছি প্রথমে শূন্য আর শূন্য মিলে গেছে তো শূন্য হলো এবার আমরা দশমিক বসিয়ে এখানে দশমিকের পরের সংখ্যা নিচ্ছি বলে এখানে দশমিক বসিয়ে এখানে ডবল শূন্য নামিয়েছি এবার শূন্য ডবল শূন্যই হয় এবার শূন্যর পিঠে শূন্য বসিয়ে আমরা গুণ করেছি গুণ করলে এখানে মিলে গেল শূন্য শূন্য তো এখানে শূন্য শূন্য মিলে গেল এবার পরবর্তী যে জোর আছে তাদের আমি নামিয়েছি জিরো তিন এবার দেখো এখানে শূন্য আছে শূন্য ডবল তো শূন্যই হয়েছে শূন্য হয়েছে এবার আমি শূন্যর পিঠে এক বসিয়ে আমি গুণ করেছি এক দিয়ে তাহলে এক দিয়ে গুণ করলে কত হয় এক হয় তাই জন্য আমি এখানে এক বসিয়েছি তো এক বসিয়ে দিলে তোমার অবশিষ্ট কত থাকে এখানে দুই আর পরের জোর এখানে নামিয়েছি যেটা কিনা আঠাশ দুশো আঠাশ হয়েছে আর এখানে এক ছিল একের ডাবল বসেছে এখানে একের ডাবল দুই তাহলে দুই বসেছে এবার দুয়ের পিঠে আমি কি বসিয়ে এটা মিলতে পারে দেখছি তো দুয়ের পিঠে আমি আট বসিয়ে দেখছি দুশো চব্বিশ হচ্ছে আর দুয়ের পিঠে যদি আমি নয় বসাই কত হয় দাঁড়াও দেখে নিই নয় নয় একাশি হাতে থাকে আট নয় দু আঠেরো আঠেরো আর আটে তোমার হচ্ছে ছাব্বিশ দুশো একষট্টি তো দুশো একষট্টি দুশো আঠাশের থেকে বড়ো তাই আমরা যেতে পারবো না আমাকে আট দিয়ে যেতে হবে দুশো চব্বিশ আট দিয়ে আমি গেছি তো দেখো এখানে বিয়োগ করলে চার অবশিষ্ট থাকছে অর্থাৎ এইটা যদি চার হতো আটের বদলে তাহলে কী হতো এতক্ষণে কিন্তু তোমার এটা পূর্ণবর্গ হতো মিলে যেত অর্থাৎ তোমার শেষ অঙ্কটা কী হতে হবে সে অঙ্কটা আটের বদলে চার হতে হবে চার হতে হবে কত পার্থক্য না বিয়োগ করলে আমরা দেখছি চারের পার্থক্য অর্থাৎ ঠিক এইখানটা থেকে চার বিয়োগ করতে হবে মানে শূন্য 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 এই বিয়োগ করতে হবে মাইনাস করলে সংখ্যাটা হতো কত শূন্য দশমিক শূন্য 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 তিন দুই চার আর তখনই এই সংখ্যাটা হতো পূর্ণবর্গ অর্থাৎ আমরা কী বলবো তাহলে শূন্য দশমিক শূন্য 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 তিন দুই আট থেকে আমরা যদি শূন্য দশমিক শূন্য 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 ফোর বিয়োগ করি বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার আমি তোমাদের বলবো তোমরা চলে যাও তোমাদের তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্ক দেখো আসন্ন মানে বর্গমূল করতে দিয়েছে তো তোমাদের জন্য আমি এখানে দুটো অঙ্ক করেছি রুট সিক্স আর রুট ইলেভেন একের দাগ তিনের দাগ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে করতে বলবো তোমরা এগুলো করবে যদি প্রবলেম হয় আমাকে জানাবে তো দেখো আমি তোমাদের রুট সিক্সের বর্গমূল করছি দুই দশমিক স্থান পর্যন্ত তো তোমাদের জন্য আমি করে রেখেছি রুট সিক্সের তো দেখো এই তেরোর দাগের অঙ্ক তেরোর দাগের এক তো দেখো এখানে সিক্স পয়েন্ট আমি কি নিয়েছি সিক্স পয়েন্ট জিরো 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 এরমভাবে বসিয়ে নিয়েছি তো এবার দেখো বর্গমূল বর্গমূল তো তোমরা নিশ্চয়ই জানো তো আমরা করেছি এখানে এইটাকে সরি এইটা তীর চিহ্ন দেখাতে হবে এই দিক থেকে নিয়েছি দুই দু গুণে চার হলো তো চার হলো এবার এখানে বিয়োগ করলে দুই হলো আর পরের জোর নামিয়ে দিয়েছি আর এখানে দুয়ের ডাবল বসিয়েছি দুয়ের ডাবল তো নিশ্চয়ই জানো দুইকে দুই দিয়ে গুণ করতে হবে চার এবার চারের পিঠে চার বসিয়ে আমি একশো ছিয়াত্তর পেয়েছি পাঁচ বসালে বেশি হয়ে যাবে তাই একশো ছিয়াত্তর আর বিয়োগ করলে চব্বিশ পেয়েছি আর পরের জন্য নামিয়েছি তাহলে এখানে তোমার কি থাকলো এখন এখানে চার দিয়ে মিললো সেই চার এখানে উঠে গেল। আর এখানে চব্বিশ দুগুণে কত চব্বিশের ডাবল হলো আটচল্লিশ আটচল্লিশ বসিয়েছি আটচল্লিশ বসিয়ে আটচল্লিশ বসিয়েছি একটু ডিস্টার্ব হয়ে গেল তোমাদের যাই হোক আটচল্লিশ বসিয়েছি সেই আটচল্লিশ বসিয়ে আমি আটচল্লিশের পিঠে এবার চার বসিয়ে গুণ করেছি উনিশশো পেয়েছি তো বিয়োগ করে আমি পেয়েছি কত বিয়োগ করে পেয়েছি এখানে চারশো পেয়েছি আর সেই চার এখানে তুলে দিয়েছি এবার দুশো চুয়াল্লিশের ডাবল কত না দুশো চুয়াল্লিশের ডবল হচ্ছে চারশো অষ্টআশি আর তার পিঠে আমি নয় বসিয়ে গুণ করে আমি এটা পেয়েছি এখানে আমি দশমিকের পর তিনটে নিয়ে আর নিইনি কারণ আমাকে দুই দশমিক পর্যন্ত আসন্ন মান করতে বলা হয়েছে এবার দেখো তাহলে ছয়ের বর্গমূল করলে আমি কত পাচ্ছি দুই দশমিক চার আর এখানে নয় নয়টা হচ্ছে পাঁচের থেকে বড় তাই এটা উঠে গেছে উঠে গিয়ে এখানে এক একঘর বেড়ে গেছে চারটা চারটা ঘর বেড়ে গিয়ে দুই দশমিক আসন্ন মানে হয়েছে দুই দশমিক চার পাঁচ এই চারটা পাঁচে পরিণত হয়েছে তো এই গেল তোমার একটা অঙ্ক তেরো দাগের আর তেরো দাগের আরও একটি অঙ্ক তোমাদের জন্য আমি করেছি রুট এগারোর যে বর্গমূল তিনের দাগে রয়েছে দেখবে তেরো দাগের তিনের দাগে রয়েছে তেরোর সেটাকে আমি তোমাদের জন্য করেছি তো এটাকে বলা হয়েছে তিন দশমিক পর্যন্ত আসন্ন মান তো তোমরা একটু নোট করে নিয়ে এটা করো আমি তোমাদের জন্য ধরছি এটা দেখো তোমরা আমি এটা বিশেষ কিছু আলোচনা করছি না তবে এটা মনে রেখো আমি এখানে দশমিকের পরে কত ঘর নিয়েছি চার ঘর নিয়েছি কারণ এটাকে তিন দশমিক পর্যন্ত আসন্ন মানে করতে বলা হয়েছে এবার দেখো চার ঘর নিতে হয়েছে বলে এখানে আমি দুটো তিনটে চারটে জোড়া কিন্তু বসিয়েছি শূন্য তো তোমরা ইচ্ছা মতো এখানে জোড়া বসাতে পারো তো ক্যালকুলেশান তোমরা নোট করে নাও আমি তোমাদের নোট করতে বলছি ধীরে ধীরে নোট করে তোমরা একটু বুঝে নিও আমি এটা বিশেষ কিছু বলার প্রয়োজন বোধ করলাম না তো নোট করো নোট হয়ে গেছে আশা করব। এবার যদি তোমার এটাকে বলে তিন দশমিক পর্যন্ত আসন্ন মান তাহলে রুট এগারো তিন দশমিক পর্যন্ত আসন্ন মান কত হবে তোমার থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এই সিক্সটা সেভেনে পরিণত হবে এই সিক্সটা পাঁচের থেকে বড় বলে উঠে গেল। তাই জন্য আগের নাম্বারটা একঘর বেড়ে গেল তাহলে এটা হলো তিন দশমিক পর্যন্ত আসন্ন মানে রুট এগারোর মান তো এই বুঝতে পারলে এবার আমি তোমাদের বলবো চোদ্দোর দাগের এই অধ্যায়ের শেষ অঙ্কটি দেখতে তো শেষ অঙ্কটি তোমরা দেখো আর বাড়িতে প্র্যাকটিস করে নাও আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও অঙ্ক আনবো রুট পনেরোর দশ দুই দশমিক পর্যন্ত আসন্ন মান লিখি তো দুই দশমিক পর্যন্ত আসন্ন মান লিখি তো রুট পনেরোকে তোমাকে বর্গমূল করতে হবে বর্গমূল করার পদ্ধতি তোমাদের আমি শিখিয়েছি তো এখানে দেখো রুট পনেরোর বর্গমূল তোমাদের জন্য করেছি তোমরা নোট করে একটু খাতায় বুঝে নিও আর আমি তোমাদের জন্য ধরে রাখছি এটা আমি বিশেষ কিছু আলোচনা করছি না তোমরা এতক্ষণ নিশ্চয়ই বর্গমূল করতে পারো খালি একটা জিনিস লক্ষ্য রেখো আমি দুই দশমিক পর্যন্ত নেব বলে এখানে তিনটে ঘর নিয়েছি কারণ এখানে প্রথমে আমি তিন দশমিক পর্যন্ত নিতে চাই তাই দুই দশমিক বললে প্রথমে তিন দশমিক পর্যন্ত নিতে হবে তো আমরা ক্যালকুলেশান করেছি ক্যালকুলেশানটা তোমরা নোট করে নাও আমি তোমাদের জন্য স্ক্রিন ধরে রেখেছি তো দেখো নোট করে নাও নোট করে তারপর বুঝে নিও ক্যালকুলেশানগুলো আশা করি তোমরা নোট করতে পারছো নোট করো তাড়াতাড়ি আমি ধরে রয়েছি তো নোট করার পর তোমরা যেটা দেখবে তাহলে রুট ফিফটিন সমান যদি দুই দশমিক পর্যন্ত আমরা আসন্ন মান নিই হবে থ্রি পয়েন্ট এইট আর এইট থ্রি পয়েন্ট সরি থ্রি পয়েন্ট আবার লিখছি একটু ভুল হয়ে গেল রুট পনেরো তিন দশমিক পর্যন্ত আসন্ন দুই দশমিক পর্যন্ত মান নিলে হবে থ্রি পয়েন্ট এইট সেভেন কারণ এটা দুই আছে দুইটা হলো তোমার পাঁচের থেকে ছোট তাই এটা সরাসরি উঠে যাবে আর বাড়ানোর দরকার নেই অর্থাৎ দুই দশমিক পর্যন্ত মান থ্রি পয়েন্ট এইট সেভেন আশা করি তোমরা নোট করেছো এবার আর যেটা বলা আছে তোমার দুই দশমিক পর্যন্ত মান থ্রি পয়েন্ট এইট সেভেন তো এখানে থ্রি পয়েন্ট এইট সেভেনটা আমার করা হয়নি এটা হচ্ছে দুই দশমিক পর্যন্ত মান এবার তোমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে আমি বলবো যে থ্রি পয়েন্ট এইট সেভেনকে থ্রি পয়েন্ট এইট সেভেন দিয়ে গুণ করে দেখতে হবে পনেরো থেকে সেটা কত দূরে আছে থ্রি পয়েন্ট এইট সেভেনকে তোমরা থ্রি পয়েন্ট এইট সেভেন দিয়ে গুণ করো তো গুণ করে দেখবে এইটা গুণ ফলটা কত হয় সেটা দেখবে আর সেইটা যত আসবে পনেরো থেকে সেইটাকে বিয়োগ করবে পনেরো পয়েন্ট জিরো জিরো বসিয়ে নেবে এখানে গুণটা তোমরা নিজেরা করো বর্গ করতে বলেছে যে বর্গমূল পেলে তার বর্গ করতে বলেছে থ্রি পয়েন্ট এইট সেভেন এটা হলো তোমার বর্গমূল আর এই বর্গমূল থ্রি পয়েন্ট এইট সেভেন এইটা হলো তোমার বর্গমূল থ্রি পয়েন্ট এইট সেভেন এটাকে থ্রি পয়েন্ট এইট সেভেনকে থ্রি পয়েন্ট এইট সেভেন দিয়ে গুণ করো গুণ করলে একটা গুণফল পেলে সেই গুণ ফলটা তুমি পনেরো থেকে বিয়োগ করে দেখো সেটা কত দূরে রয়েছে হ্যাঁ থ্রি পয়েন্ট এইট সেভেন ইন্টু আমি গুণটা করলাম না গুণটা তোমাদের হোমওয়ার্ক এই গুণটা করো এই গুণটা এখানে এবার বসিয়ে দাও বসিয়ে বিয়োগ করে দেখো এটা পনেরো থেকে কতটা দূরে রয়েছে তো আমি এখানেই শেষ করলাম তোমাদের এই অধ্যায়ের অঙ্ক তো তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো তোমাদের জন্য আমি পরবর্তীতে আরও অন্য অধ্যায় নিয়ে আসবো তোমরা তাড়াতাড়ি এগুলো বাড়ির কাজ হিসাবে করে নাও করে নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও আর পরের চ্যাপ্টারের জন্য রেডি থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং এখানেই